পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। আজ ইসলামাবাদের একটি আদালতে তোষাখানা মামলায় ইমরান খানকে 3 বছরের কারাদণ্ড দেওয়ার পরপরেও লাহোরের জামান পার্কের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হুমায়ুন দেলওয়ার তোষাখানা মামলায় সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে 3 বছরের কারাদণ্ড দেয়। কারাদণ্ডের পাশাপাশি তাকে 1,00,000 রুপিও অর্থদণ্ড দিয়েছে আদালত। আদালতের রায় ঘোষণার আগেই ইমরান খানকে গ্রেফতারের পূর্ণ প্রস্তুতি নিয়ে নেয় দেশটির প্রশাসন। লাহোরের জামান পার্কের বাসার আশেপাশে অবস্থান নেয় পুলিশ। রায় ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইমরান খানকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যাওয়া হয়। তোষাখানা আসলে কি? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিদেশে গিয়ে যেসব উপহার পান, দেশে ফিরে তা রাষ্ট্রের কোষাগারে জমা দেন। এই কোষাগারকেই বলা হয় তোষাখানা। যিনি উপহার পেয়েছেন, তিনি চাইলে নির্ধারিত মূল্য পরিশোধ করে তোষাখানা থেকে সেই উপহারটি নিয়ে যেতে পারবেন। ইমরান খান ক্ষমতায় আসার আগ পর্যন্ত মাত্র 15-20% মূল্য পরিশোধ করে যিনি উপহার পেয়েছেন, তিনি তা নিয়ে যেতে পারতেন। ইমরান খান ক্ষমতায় এসে এর পরিমাণ নির্ধারণ করেন 50%। অর্থাৎ 2018 সালের পর থেকে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যদি তোষাখানা থেকে কোনো উপহার নিজের জন্য নিতে চান, তাহলে তাকে 50% মূল্য পরিশোধ করতে হয়। ইমরান খান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ঘড়িসহ বিদেশ থেকে পাওয়া বেশ কয়েকটি উপহার 50% মূল্য পরিশোধ করে কিনে নেন। প্রশ্ন হচ্ছে, ইমরান খানই কি প্রথম তোষাখানা থেকে উপহার কিনলেন? উত্তর হচ্ছে না। বরং ইমরান খান অন্য প্রধানমন্ত্রীদের তুলনায় খুব কম উপহার কিনেছেন, তাও আবার বেশি দাম দিয়ে। মুসলিম লীগ এন এর প্রধান নেতা নওয়াজ শরীফ, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি এবং তার স্ত্রী সন্তানেরা মার্সিডিস গাড়ি, দামি ঘড়ি ও অলংকার সহ তোষাখানা থেকে বহু উপহার নিয়েছিলেন মাত্র 20% মূল্য পরিশোধ করে। আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তোষাখানা থেকে 3টি BMW গাড়ি নিয়েছিলেন মাত্র 15% মূল্য পরিশোধ করে। ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা ইস্যুতে প্রথম রেফারেন্স দায়ের করেন মুসলিম লীগ এনের নেতা ও পার্লামেন্ট মেম্বার ব্যারিস্টার মহসিন নওয়াজ রানজা। তিনি সংবিধানের 63(2) অনুচ্ছেদের অধীনে পার্লামেন্টের স্পিকারের কাছে দায়ের করা রেফারেন্সে অভিযোগ করেন, ইমরান খান সরকারি কোষাগার থেকে উপহার কিনেছিলেন, কিন্তু তিনি তা নির্বাচন কমিশনে জমা দেওয়া সম্পদ বিবরণীতে উল্লেখ করেননি। তাই ইমরান খানকে সংবিধানের অনুচ্ছেদের 62(1)F-এর ধারা অনুযায়ী নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হোক। রেফারেন্স পাওয়ার পর পার্লামেন্টে স্পিকার রাজা পারভেজ আশরাফ 2022 সালের 4ই আগস্ট নির্বাচন কমিশনে এই রেফারেন্স পাঠিয়ে ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার অনুরোধ করেন। স্পিকারের পাঠানো রেফারেন্সটি গ্রহণ করে 2022 সালের 21 অক্টোবর নির্বাচন কমিশন ঘোষণা করে যে ইমরান খান সম্পদের বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছেন। তাই ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার পাশাপাশি তার বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় কমিশন। এই সিদ্ধান্তের আলোকে নির্বাচন কমিশন ইসলামাবাদের দায়রা জজ আদালতে ইমরান খানের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় সাবেক পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। নির্বাচন কমিশনের আবেদনের পর দায়রা জজ আদালতের বিচারক হুমায়ুন দেলওয়ারের আদালতে মামলাটির শুনানি শুরু হয়। চলতি বছরের 9 মে আলকাদের ট্রাস্ট মামলায় ইমরান খান গ্রেফতার হওয়ার পরের দিন 10 মে বিচারক এই মামলায় ইমরানকে অভিযুক্ত করেন। শুরু থেকে ইমরান খানের পক্ষ থেকে বিচারক হুমায়ুন দেলওয়ারের প্রতি অনাস্থা জানানো হয়। এ বিষয়ে ইসলামাবাদ হাইকোর্টে রিট করেন ইমরান খানের আইনজীবীরা। তবে ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি আমির ফারুক ইমরান খানের আবেদন খারিজ করে নেন। পরবর্তীতে সুপ্রিম কোর্টেও আবেদন করেন ইমরান খান। ইমরান খানের পক্ষে সাক্ষী হাজির করা হলেও তাদের সাক্ষ্য গ্রহণ করেননি বিচারক হুমায়ুন দেলওয়ার। শনিবার ইমরান খানের আইনজীবীদের পক্ষ থেকে শুনানির জন্য সময় চাওয়া হলেও সময় না দিয়ে রায় ঘোষণা করে দেন বিচারক। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শাহবাজ শরীফ ও তার জোটসঙ্গীরা পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দেওয়ার আগেই ইমরান খানকে সাজা দিয়ে জেলে নিতে তড়িঘড়ি করে এই রায়ের ব্যবস্থা করেছে। আগামী 8 বা 9ই আগস্ট সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা রয়েছে পাকিস্তানে।